আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করবেন কীভাবে। তো সেই জন্য সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএল ফিবেলটি ডাউনলোড করে নেবেন। তারপর এই পিএল ফিবেলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। এখান থেকে উপরে 3-ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ওপেন ডট পিএল ফিবেলে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট পিএল ফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে এই মাত্র যে পিএল ফিবেলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে পিএল ফিবেলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, সেই জন্য ফটোর উপরে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাস্কান অপশনটিতে ক্লিক করবেন, তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন। তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো করে দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সৌজন্যে সুমন আহমেদ রাজীব এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই নামটি লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন, তো এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে কালার দেখতে পাবেন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, এখান থেকে একটি কালার দিয়ে দিবেন, তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট পাবেন, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আল্ট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে HD কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।